প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাহিন, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা ঢাকা। আমি আজকে তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অধ্যায় নয়, এই অধ্যায়ের আর একটি ম্যাথ দেখাবো। ম্যাথটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আগে যে ম্যাথগুলো দেখাইছি তার থেকে একটু আলাদা। সুতরাং এই আলাদা ম্যাথটা কিভাবে করতে হয় এটা তোমাদের একটু ভালোভাবে দেখাইয়া দেই এবং তোমরা সেই অনুযায়ী কাজ করবে এবং অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত শিখতে পারবা এবং তত তোমার অঙ্কের উপর দক্ষতা বাড়বে। তাহলে তোমার ভবিষ্যতে যে রেজাল্ট বা পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে তুমি এগিয়ে যেতে পারবা। যত বেশি অঙ্ক করবা তত পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা। শুধু অঙ্ক না, সাথে থিওরিগুলো ভালোভাবে দেখতে হবে। তাহলে আমরা এখন আসি, অঙ্কটা নিয়ে নেই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা এখন অঙ্কটা দেখে নেই। নিচে দুটি প্রকল্পের তথ্য দেওয়া হলো, তথ্যগুলো কি খেয়াল করে দেখো। প্রত্যাশিত আয় বা আয়ের হার, এরকম যদি অঙ্ক দিয়ে দেওয়া থাকে, দিয়ে প্রত্যাশিত আয় বলে, ওটা অ্যাকচুয়ালি আয়ের হার। এখানে কি দেওয়া আছে, প্রকল্প এক্স, প্রকল্প ওয়াই। অর্থাৎ প্রকল্প এক্স এর অর্থের পরিমাণ হলো, প্রথমটা আয়ের পরিমাণ হলো 10,000, 20,000, তারপর 12,000, তারপর হলো 20,000। প্রকল্প ওয়াইয়ে আমরা দেখতে পাচ্ছি আয়ের পরিমাণ হলো 16,000, 10,000, 15,000। সম্ভাবনা দিয়ে দেওয়া আছে 50%, 30%, 20%। এই সম্ভাবনাগুলো দুইটার জন্যই প্রযোজ্য। এতদিন আমরা অঙ্কে দেখেছি আয়ের হার দেওয়া থাকতো, কিন্তু এখানে কি দেওয়া আছে, এখানে সরাসরি আয়টাই দেওয়া আছে। সরাসরি কি দেওয়া আছে, আয়ের পরিমাণটাই দেওয়া আছে। আমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, সেম প্রসেসেই অঙ্ক করব আমরা। শুধু অ্যান্সারটা কি আসবে, টাকাতে অ্যান্সার আসবে বা পরিমাণে অ্যান্সার আসবে বা অর্থের পরিমাণে অ্যান্সার আসবে। আবার একটা তথ্য নিচে দেওয়া আছে, জনাব শিহাব এর বিটার মান 1.40। 1.40 বিটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে এই চিহ্নটা দিয়ে আমরা বিটাকে প্রকাশ করে থাকি। বাজার আয় হার, বাজার আয় হার 14%। বাজার আয় হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর এম দিয়ে বাজার আয় হারকে প্রকাশ করি আমরা। আর এম দিয়ে বাজার আয় হারকে প্রকাশ করি। এবং ঝুঁকিমুক্ত আয় হার, ঝুঁকিমুক্ত আয় হারকে আমরা আর এফ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি, আর এফ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যটা হলো সিএপিএম এর অঙ্ক। কিসের অঙ্ক, সিএপিএম মডেলের অঙ্ক দিয়ে আমাকে এই ম্যাটটা সলিউশন করতে হবে, অর্থাৎ সিএপিএম এর ফর্মুলা ব্যবহার করতে হবে আমাকে। কিভাবে বুঝলাম, বিটার মান দেওয়া আছে, তারপর হলো বাজার আয় হার দেওয়া আছে, ঝুঁকিমুক্ত আয় হার দেওয়া আছে। এখন আমি তোমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে কোন জিনিসটা কি কি থাকতে পারে। এই বিটার মান কয়েকভাবে থাকতে পারে, বলতে পারে অপরিহার্যোগ্য ঝুঁকি, তাহলে ওইটা বিটার থাকতে পারে। বেটা, বেটা কথাটাও থাকতে পারে, সেটাও অপরিহার্যোগ্য ঝুঁকি, অর্থাৎ যে ঝুঁকিটা আমরা পরিহার করতে পারি না। অথবা থাকতে পারে বাজার ঝুঁকি, এটার এই কয়েকটা নাম হতে পারে এই বিটার মানে। আর বাজার আয়ের হার, মার্কেট রিটার্ন 14%, এটা যা তাই। চেঞ্জ হতে পারে ঝুঁকি মুক্ত আয়ের হার 5%, আর এফ এটা চেঞ্জ হতে পারে। এটা কি কি নাম থাকতে পারে, এটা থাকতে পারে হলো সরকারি বন্ডের আয় হার, তারপর থাকতে পারে ট্রেজারি বিলের আয় হার, ট্রেজারি বন্ডের আয় হার, ট্রেজারি নোটের আয় হার, সবগুলোকে আমরা কি বলবো, ঝুঁকি মুক্ত আয় হার। ক্লিয়ার? এখন আমাদের এখানে দেওয়া আছে ক নম্বরে, শিহাবের প্রত্যাশিত আয় হার নির্ণয় করো। শিহাবের প্রত্যাশিত আয় হার নির্ণয় করো, কোনটা, এই যে শিহাব সাহেবের, এইটা কিন্তু, এইটা বলে নাই কিন্তু। প্রথমে আমরা কথে তাহলে কি করবো, শিহাব সাহেবের প্রত্যাশিত আয় হার নির্ণয় করবো আমরা। কথে কি করবো, প্রকল্প এক্স এবং প্রকল্প ওয়াই এর মধ্যে বিনিয়োগের জন্য কোনটি উত্তম যুক্তি দাও। তাহলে আমরা এখন কি করব, প্রকল্প এক্স এবং প্রকল্প ওয়াই, প্রকল্প এক্স ও প্রকল্প ওয়াই, এই যেখানে, এই তথ্যগুলো নিয়ে আমরা কি করব, আমরা অঙ্ক করে যুক্তি দিব। কি কিভাবে, আমাদের প্রথমে বের করতে হবে প্রত্যাশিত আয়ের হার, তারপর বের করতে হবে দুটো প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি, এরপরে তোমরা জানো, এরপরে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করে আমরা কি করি, আমরা তথ্যগুলো দিয়ে আমরা যুক্তি দিতে পারি।
তাহলে এখন আমরা সলিউশনে আসি তাহলে এখন আমরা সলিউশনটা দেখে নেই কিভাবে আমরা সলিউশন করব শিয়াব সাহেবের প্রত্যাশিত আয় হার নির্ণয় যেহেতু অঙ্কটাতে বাজার আয় হার দেওয়া আছে ঝুঁকিমুক্ত আয় হার আছে এবং বিচার মান আছে এই মানগুলো যখনই আমরা অঙ্কের মধ্যে দেখব তখনই চোখ বন্ধ করে আমরা এই সিএপিএম এর এই সূত্রটা আমরা ব্যবহার করব সিএপিএম এর সূত্র কি আর বার সমান সমান আর এ প্লাস আর এম মাইনাস আর এফ ইনটু বিটা অর্থাৎ বিটা জাস্ট বির এটুকু একটু লম্বা করে দিতে হয় আর কি ডান দিকটা লম্বা করে দিতে হয় এই তাহলে আর এফ কত আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার 5% 5 প্লাস আর এম কত বাজার আয়ের হার 14% মাইনাস আরে পাওয়ার কত ঝুঁকিমুক্ত আয় হার 5% ইনটু কত বিটার মান 1.40 তাহলে এখানে আমরা কি করব 5 প্লাস এটা পুরোটা একসাথে ক্যালকুলেশন করলে 12. কত আসে 60 আসবে আমরা যদি দুটো যোগ করে দেই তাহলে আমাদের আসবে 17.60 অর্থাৎ শিহাব সাহেবের প্রত্যাশিত আয় হার আসলো কত 17.60% এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক একদম জাস্ট এই তথ্যগুলো থাকবে কোনটার মান আর এম কোনটার নাম আর এফ কোনটার নাম বিটা জাস্ট এটুকু মনে রাখতে হবে তাহলেই তুমি অঙ্কটা ইজিলি সলিউশন করতে পারবা বা সমাধান করতে পারবা যেরকম সূত্রটা দিলাম একদম ইজি একটা ফর্মুলা আর বার সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ প্লাস ব্র্যাকেট দিয়ে আর এম মাইনাস আর এফ ব্র্যাকেট ক্লোজ করে বিটা দিব বিটা দিয়ে এরপর তথ্যগুলো বসাই দেব বা ভ্যালুগুলো বসাই দিব তাহলে আমাদের হয়ে যাবে প্রত্যাশিত আয় হার তাহলে কত আসলো 17.60 আসলো এরপর আমরা x এবং y প্রকল্পের মধ্যে কোনটা উত্তম এটা আমরা দেখব এটা দেখার জন্য আমাদের যেহেতু বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে আর বিভেদাঙ্কের জন্য প্রথমে আমাদের কি লাগবে প্রথমে লাগবে আমাদের প্রত্যাশিত আয় হার তারপর কি লাগবে আদর্শ বিচ্যুতি এরপর আমরা বিভেদাঙ্ক নির্ণয় করে আমরা যেটা বিভেদাঙ্ক কম হবে সেটা বেশি ভালো বিনিয়োগের জন্য আর যেটা বিভেদাঙ্ক বেশি হবে সেটা ঝুঁকি বেশি হবে ওইটা বিনিয়োগের জন্য ভালো হবে না তাহলে আমরা এখন কি করি এখন x প্রকল্প এবং y প্রকল্পের আমরা অঙ্কটাতে চলে যাই এখন তাহলে প্রথমে প্রকল্প x এর প্রত্যাশিত আয়ের হার তোমরা জানো এই যে আয়ের হারগুলো এগুলোকে আমরা আরআই বলি এই যে আয়ের হার আমি সাইডে অঙ্কটা একটু উঠিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখান থেকে দেখিয়ে দিলে তোমাদের অনেকটাই সুবিধা হবে সম্ভাবনাগুলোকে আমরা কি বলি পিআই আর মনে রাখবা সম্ভাবনা সব সময় দশমিকে লিখতে হবে সম্ভাবনা সব সময় দশমিকে লিখতে হবে যেভাবেই অঙ্ক করো না কেন সম্ভাবনা সব সময় কি করবা দশমিকে লিখবা তাহলে আমাদের যেহেতু x প্রকল্প তাহলে x প্রকল্পের আরআই বা প্রত্যাশিত আয় হার কথা দিয়ে দেওয়া আছে যদিও এটাকে আমরা আরআই বলবো ঠিক আছে তাহলে প্রথমটার আয়ের পরিমাণ হলো 20,000 প্রথমটার আয়ের পরিমাণ কত 20,000 20,000 ইনটু সম্ভাবনা কত 0.50 যেহেতু আমি তোমাদেরকে বলছি কি করতে হবে দ্বিতীয়টার কত দ্বিতীয়টার আড়াই 12,000 ইনটু কত দ্বিতীয় সম্ভাবনা পিআই 30% তাহলে 0.30 লিখবো অবশ্যই তৃতীয়টা তৃতীয়টা কত 20,000 আর এগেইন 20,000 20,000 ইনটু সম্ভাবনা কত 20% তাহলে 0.20 লিখবো যদি তোমরা এইভাবে না লিখতে পারো সম্ভাবনাগুলো পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে না পারো তাহলে এটা তোমার প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে লিখলেন স্যার এটা আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি কি করেছি 100 দিয়ে ভাগ দিয়েছি 100 দিয়ে ভাগ দিলে আমাদের 0.50 আসবে 0.30 আসবে 0.20 আসবে তাহলে আমাদের এটার অ্যানসার আসবে 17,600 টাকা আগে কিন্তু আমরা পার্সেন্টে অ্যান্সার লিখতাম কিন্তু এটা এখন কি হবে টাকা অ্যান্সার লিখতে হবে কেন টাকা অ্যান্সার লিখলাম কারণ আয়ের পরিমাণ দেওয়া আছে কি দেওয়া আছে আয়ের পরিমাণ দেওয়া আছে এই জন্য আমরা কি করলাম আমরা টাকা অ্যান্সার লিখলাম এখন তাহলে আমরা কি করব এখন পরবর্তীটার আমরা এক্স প্রকল্পেরটা করলাম আমরা এখন ওয়াই প্রকল্পেরটা করব কি করব ওয়াই প্রকল্পেরটা তাহলে এগুলো আমরা মিশাই দেই এখন দিয়ে ওয়াইটা করি y প্রকল্পেরটা সেম ভাবে করব y টা কিভাবে আছে প্রথমে প্রথমে y টা কোনটা 16,000 তাহলে 16,000 ইনটু কত প্রথম সম্ভাবনা 0.50 প্লাস আবার কত 10,000 10,000 ইনটু কত 0.30
35 প্লাস কত 15000 ইনটু কত 0.20 কি করলাম খেয়াল করে দেখেছো আড়াই কত 16000 প্রথমটা 16000 এর সাথে প্রথমটা সম্ভাবনা এরপর দ্বিতীয়টা 10000 এর সাথে দ্বিতীয়টার সম্ভাবনা তৃতীয়টা 15000 এর সাথে 15000 এর সাথে তৃতীয় সম্ভাবনা 20% আমরা লিখছি 0.20 কি করে আমরা ভাঙায় নিয়েছি 100 তে ভাগ দিয়ে ভাঙায় নিয়েছি তাহলে এটা আসবে আমাদের 14000 টাকা কত টাকা আসলো 14000 টাকা আমাদের आंसर কত আসলো 14000 টাকা তাহলে একদম ইজি তুমি যদি একটু প্র্যাকটিস করো বা একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমার আর কোনো এই জাতীয় অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না যদিও সমস্যা থাকার কথা না কারণ হলো আগেও এই জাতীয় অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দিয়েছি ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা কি করবা আয়ের হারগুলো বের করবা এটা কিসের সম্ভাবনার অঙ্ক কিসের অঙ্ক সম্ভাবনার অঙ্ক তাহলে যথারীতি এখন আমরা কি করতেছি এখন আমরা যথারীতি আদর্শ বিচ্যুতি নির্ণয় করব যেহেতু আমাদের বিভেদাঙ্কের জন্য প্রত্যাশিত আয় হার লাগে আমরা দুটো প্রকল্পেরই প্রত্যাশিত আয় হার বের করে ফেলেছি এখন আমরা কি করব আদর্শ বিচ্যুতি নির্ণয় করব তাহলে প্রথমে আমরা কি প্রকল্প নিচ্ছি এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি কোনটা এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি এটা কিন্তু অন টাইপ অফ ঝুঁকি এটা কিন্তু অন টাইপ অফ ঝুঁকি তাহলে আমাদের সম্ভাবনা আছে কি আছে সম্ভাবনা আছে যার জন্য কি হচ্ছে এটা আমরা ডিভাইড করতেছি না তোমরা দেখেছো যদি সম্ভাবনা না থাকে আমরা n minus 1 দিয়ে ডিভাইড করে দেই এটা তখন সম্ভাবনা এটা আমরা লিখি না কিন্তু এটাতে সম্ভাবনা আছে যার জন্য কি সামেশন ri minus r bar square into pi তাহলে নিচে এখন সম্ভাবনা আছে এই জন্য নিচে আমরা এই দাগটা না দিয়ে ডিভাইড না করে আমরা কি করব অঙ্ক করব তাহলে এখন আমরা মান বসায় দেই প্রথমে কত ri ri জানো এগুলো যেহেতু এটা এক্স প্রকল্প তাহলে কি করব প্রথমে আসবে 20000 মাইনাস আর বার কত ছিল আর বার তোমরা জানো 17600 আসছে তাহলে আমরা 17600 বসাবো এক্স প্রকল্পের কিন্তু এখানে তুমি এক্স দিতে পারো যেহেতু এক্স প্রকল্পেরটা লিখবো আমরা সূত্র অনুযায়ী স্কয়ার ইনটু পিআই কত পিআই হলো 0.50 প্লাস প্লাস কেন দিচ্ছি এই সামেশন চিহ্ন চিহ্নর জন্য আমরা কিন্তু প্লাস দিচ্ছি যেহেতু সামেশন বলা আছে এই জন্য যতগুলো থাকবে এখানে যতগুলো ইনফরমেশন থাকবে আমরা ততগুলোই লিখতে পারবো দ্বিতীয়টা কত 12000 এই যে 12000 মাইনাস আবার এই 17600 17000 কত 600ই আমরা ব্যবহার করব তাহলে স্কয়ার ইনটু কি করব পিআই পিআই মানে কি সম্ভাবনা দ্বিতীয়টা সম্ভাবনা 0.30 আচ্ছা আমি আর এই দিকে না লিখলাম অনেক সময় তোমাদের খাতায় ধরে না তখন তোমরা কিভাবে লিখবা এটাও একটা প্র্যাকটিস হওয়া দরকার এই জন্য আমি এই যে এই জায়গাতে লিখলাম প্লাস দিয়ে কি করব আবার সেম জিনিস উঠাবো এটা কত 20000 তৃতীয়টা নিলাম মাইনাস আবার কত 17600 কোনটার মান তোমরা জানো প্রত্যাশিত আয় হার এক্স প্রকল্পে সূত্র অনুযায়ী স্কয়ার ইনটু তৃতীয়টা কত 0.20 তাহলে আমাদের এটার অ্যানসার আসবে 3666.06 টাকা কত আসলো 3666.06 টাকা এটা কোনটার কোনটার আদর্শ বিচ্যুতি এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি তাহলে আমরা এখন কি করব ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব কিভাবে সেম ভাবে আমরা কি করব ওয়াই প্রকল্পেরও আদর্শ বিচ্যুতি নির্ণয় করব তাহলে আমরা এখন ওয়াই প্রকল্পে চলে যাই তাহলে এখন আমরা প্রকল্প ওয়াই এর মানগুলো বসাবো আমরা এখন যথারীতি প্রকল্প ওয়াই এর মানগুলো প্রথমে আছে প্রকল্প ওয়াই কত প্রথমে আড়াই 16000 16000 মাইনাস আর বার ওয়াই বের হয়েছিল 14000 কত বের হয়েছিল 14000 ইনটু পিআই কত 0.50 প্রথমটা 0.50 প্লাস দ্বিতীয়টা কত আর আই দ্বিতীয়টা আমাদের 10000 এখানে দেওয়া আছে দেখো আমি সাইডে লিখে নিছি যাতে তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে 10000 দ্বিতীয়টা হলো 10000 মাইনাস কত 14000 কোনটা আর মার ওয়াই 14000 স্কয়ার ইনটু দ্বিতীয়টার সম্ভাবনা 0.30 এরপর প্লাস
15000 তৃতীয়টা কত আছে 15000 আড়াই কত 15000 মাইনাস আবার 14000 কেন আড়াই এর মানে আমাদের এটা আর বারের মান অর্থাৎ 85 টা আয়ের হারের মান ইনটু তৃতীয়টার সম্ভাবনা পয়েন্ট 20 তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত আসবে আমাদের 2645.76 টাকা 2645.76 টাকা এগুলো কিন্তু পার্সেন্টে আসছে না এগুলো কিসে আসছে না এই জিনিসগুলো পার্সেন্টে আসছে না কিসে আসছে টাকাতে হচ্ছে কারণ আয়ের পরিমাণটাই দেওয়া আছে যদি এইগুলো আয়ের পরিমাণটা না দিয়ে যদি এখানে কি থাকতো আয় হারটা থাকতো তখন কিন্তু আমরা পার্সেন্টে आंसर লিখতাম কখনো কিন্তু এটা ভুল করা যাবে না খেয়াল রাখতে হবে অবশ্যই তুমি এখানে টাকায় आंसर লিখে টাকা দিয়ে তুমি পরিমাণ দিয়ে তুমি এখানে পার্সেন্ট দিবা তাহলে কিন্তু হবে না যদি আয়ের হার থাকে এর আগের অঙ্কগুলোতে কিন্তু আয়ের হার ছিল যার জন্য আমরা কিন্তু পার্সেন্ট দিয়েছি কিন্তু এই অঙ্কে কিন্তু আয়ের হার না টাকা এই জন্য অ্যানসারগুলো টাকাতেই হবে তাহলে আমরা এখন বিভেদাঙ্ক নির্ণয় করব তাহলে আমরা এখন কি করব সিবি সিবি মানে কি বিভেদাঙ্ক কো বিভেদাঙ্ক কত তাহলে আমরা আগে সূত্র সূত্রটা লিখে নেই আগে সিগমা সিগমা এক্স ডিভাইডেড বাই আর বার এক্স ইনটু কত 100 তাহলে আমরা সিগমা এক্স এর মান কত 3666.06 ডিভাইডেড বাই আর বার এক্স কত 17600 ইনটু কত 100 ক্যালকুলেশন করলে আসবে আমাদের 20.83% কত পার্সেন্ট আসলো 20.83% এখন তাহলে আমাদের কি করতে হবে প্রকল্প ওয়াই লিখতে হবে প্রকল্প ওয়াই প্রকল্প ওয়াই এর সিবি ওয়াই সমান সমান সিগমা ওয়াই ডিভাইডেড বাই আর বার ওয়াই ইনটু কত 100 তাহলে সিগমা সিগমা ওয়াই এর মান এই আদর্শ বিচ্যুতিকে কিন্তু আমরা আদর্শ বিচ্যুতির চিহ্ন কিন্তু সিগমা এটাকে বলা হয় সিগমা চিহ্ন হ্যাঁ অনেক সময় এনসিপিতে আসে নিচের কোনটি আদর্শ বিচ্যুতির চিহ্ন বা পরিমিত ব্যবধানের চিহ্ন আদর্শ বিচ্যুতি মানে কিন্তু পরিমিত ব্যবধান তাহলে আমরা এখন মান বসাই দিই 2645.76 ডিভাইডেড বাই কত 14000 ইনটু কত 100 তাহলে আমাদের অ্যানসার আসছে 18.90% কত পার্সেন্ট 18.90% এখন আমাদের প্রশ্ন ছিল যে কোনটি উত্তম হবে এক্স প্রকল্প উত্তম হবে না ওয়াই প্রকল্প উত্তম হবে তাহলে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করে ফেলছি এখন আমাদের আর কমেন্ট করতে আর অসুবিধা নাই আমরা ইজিলি এখন কি করতে পারবো কমেন্ট করতে পারবো কিভাবে কারণ আমরা এক্স প্রকল্পের বিভেদাঙ্ক কত পাইছি 20.83% পাইছি ওয়াই প্রকল্পের কত পাইছি 18.90 পাইছি তাহলে তোমরা জানো যে প্রকল্পের বিভেদাঙ্ক কম সেটার ঝুঁকিও কম সুতরাং আমাদের বিনিয়োগের জন্য ওয়াই প্রকল্পটা উত্তম বলে বিবেচিত হবে কারণ এই 14000 টাকা ইনকাম করতে 18.90% ঝুঁকিতে থাকবে 17600 টাকা ইনকাম করতে 20.83% ঝুঁকিতে থাকবে সুতরাং আমাদের প্রকল্প ওয়াই বিনিয়োগের জন্য উত্তম ক্লাসগুলো ভালো করে অনুসরণ করবা বইয়ে এই ধরনের অনেক অঙ্ক আছে সবগুলো ভালোভাবে সলিউশন করবা দেখবা আস্তে আস্তে তোমার অঙ্কের উপর অনেক বেশি দক্ষতা বেড়ে যাবে এবং অঙ্কের উপর অনেক বেশি দক্ষতা বাড়লে তাহলে তুমি যে কোনো ধরনের সমস্যা ইজিলি সমাধান করতে পারবা যদি যদি আমার এই ভিডিও ক্লাসে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি তোমার সাবজেক্ট টিচারকে অর্থাৎ বিষয় শিক্ষককে জানাবে আর না হলে আমাকে সরাসরি ফোন দিয়ে জানাবে যে স্যার এই জায়গায় আমি বুঝতে পারি নাই আমার একটু বুঝিয়ে দেন তাহলে অবশ্যই আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ